গাজা থেকে ফিলিস্তিনিদের জোর করে বহিষ্কারের চক্রান্তের নিন্দা করল সৌদি আরব। গাজায় গণহত্যার মতো কার্যকলাপ দেখা যায়নি বলল আমেরিকা। সংঘাত বাড়াতে চায় না হিজবুল্লাহ ও ইসরায়েল, জানাবো বিস্তারিত সংবাদে। সুয়েজ খালে কমেছে এক তৃতীয়াংশ জাহাজ চলাচল। কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহতের সংখ্যা বেড়ে 32। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাজা থেকে ফিলিস্তিনিদের জোর করে বহিষ্কারের চক্রান্তের নিন্দা করল সৌদি আরব। অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বহিষ্কারের জন্য ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ কর্মকর্তারা যে চক্রান্ত করেছে তার জোরালো নিন্দা জানিয়েছে সৌদি আরব। গতকাল সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলকে জবাবদিহি করতে আন্তর্জাতিক জবাবদিহিতার ব্যবস্থা সক্রিয় করার জন্য রিয়াদ যৌথ আন্তর্জাতিক প্রচেষ্টার উপর গুরুত্ব আরোপ করে। সৌদি আরব জোর দিয়ে বলেছে, ইহুদিবাদী ইসরায়েলের দুই মন্ত্রীর চরমপন্থী বক্তব্যকে রিয়াদ সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। ইসরায়েলের যুদ্ধবাজ মন্ত্রী ইতামার বেন গাভির ও বেজালেল স্ট্রোমিস সম্প্রতি গাজার জনগণকে বাস্তুচ্যুত করা এবং নতুন ইহুদি বসতি গড়ে তোলার জন্য অবরুদ্ধ গাজা পুনরুদখল করার আহ্বান জানিয়েছেন। এমনকি ইসরায়েল জানিয়েছে গাজাবাসীকে আফ্রিকার দেশ কঙ্গোয় বহিষ্কারের বিষয়ে আলোচনা চলছে। সৌদি আরব বলেছে, ইহুদিবাদী সরকারের পক্ষ থেকে যে সমস্ত বক্তব্য বিবৃতি দেওয়া হয়েছে তা আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ লঙ্ঘন এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের সাথে সাংঘর্ষিক। গাজা যুদ্ধের 3 মাস পার হতে চলেছে কিন্তু সৌদি আরব এতদিন একেবারেই নীরব ছিল। রিয়াদের ওই বিবৃতির পর মনে করা হচ্ছে তারা গাজা ইস্যুতে নিজেদের নিরাপত্তা ভাঙল। গত রোববার স্ট্রোমিস বলেছিলেন, গাজায় 20 লাখ মানুষের মধ্যে যদি 2 লাখ রাখা হয় আর সবাইকে বহিষ্কার করা হয় তাহলে গাজা কখনো ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠবে না। এর পরদিন বেন গাভির আগে গাজায় বসবাসরত ইহুদি নাগরিকদের আবার গাজায় ফেরার আহ্বান জানিয়েছে। বেন গাভিরের বক্তব্যে বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এই বক্তব্যকে অবাস্তব কল্পনা হিসেবে উল্লেখ করেছে। এদিকে গাজায় গণহত্যার মতো কার্যকলাপ দেখা যায়নি বলল যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে মামলা করায় সাউথ আফ্রিকার সমালোচনা করেছে আমেরিকা। গাজার মানুষের উপর গণহত্যা চালানোর অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে হেগ ভিত্তিক আদালতে এই মামলার শুনানি শুরু হবে আগামী সপ্তাহে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি মামলাটিকে অযোগ্য, কাউন্টার প্রোডাক্টিভ এবং সম্পূর্ণ ভিত্তিহীন বলে অভিহিত করেছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার অভিযোগটি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি বলেন, এই মুহূর্তে আমরা এমন কার্যকলাপ দেখছি না যা গণহত্যা বলে বিবেচিত হতে পারে। মিলার সাংবাদিকদের বলেন, গণহত্যা অবশ্যই জঘন্য নৃশংসতা, এটা এমন অভিযোগ যা হালকাভাবে গঠিত হওয়া উচিত নয়। সাউথ আফ্রিকা প্রায়ই ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলের আচরণের সমালোচনা এবং কর্মকাণ্ডকে নিজেদের জাতিবিদ্বেষের ইতিহাসের সঙ্গে তুলে ধরে। তাদের অভিযোগ, গাজায় ফিলিস্তিনিদের ধ্বংসের সুনির্দিষ্ট অভিপ্রায় নিয়ে কার্যকলাপ চালাচ্ছে ইসরায়েল। গাজায় সামরিক অভিযান বন্ধে ইসরায়েলকে বাধ্য করতে আদালতের কাছে নির্দেশনার আবেদন জানিয়েছে দেশটি। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে আইসিজিতে তারা আত্মপক্ষ সমর্থন করবে। সাউথ আফ্রিকার এই উদ্যোগকে ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছে তারা। এদিকে সংঘাত বাড়াতে চায় না ইসরায়েল ও হিজবুল্লাহ। গাজায় আর সংঘাত বিস্তৃত করতে চায় না লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইসরায়েলের সেনাবাহিনী। হামাস নেতা নিহত হওয়ার পর এক যৌথ বিবৃতিতে এই কথা জানিয়েছে ইসরায়েল এবং হিজবুল্লাহ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। বুধবার বৈরুতে দেওয়া এক বক্তৃতায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ বলেন, হামাসের উপপ্রধান হত্যার পর আমরা চুপ থাকতে পারি না। তিনি বলেন, তার সশস্ত্র বাহিনী শেষ পর্যন্ত লড়াই করবে যদি ইসরায়েল লেবাননে যুদ্ধ বাড়ানোর সিদ্ধান্ত নেয়। তবে তিনি হামাসের সমর্থন নিয়ে ইসরায়েলের বিপক্ষে কোনো মন্তব্য করেননি। ইসরায়েল আরউরিকে হত্যার বিষয়টি অস্বীকার না করলেও হামাসকে নির্মূল করার প্রতিশ্রুতি দিয়েছে। গত 7ই অক্টোবর ইসরায়েলে হামাসের আকস্মিক হামলায় 1200 ইসরায়েলি নিহত হয়েছে এবং 240 জনকে জিম্মি করা হয়েছে। এদিকে ফিলিস্তিনি আগ্রাসনে ইসরায়েলে মোট ফিলিস্তিনের মৃত্যুর সংখ্যা প্রায় 22,313 জনে পৌঁছেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এই সংখ্যা গাজার 23 লাখ জনগণের শতকরা 1 ভাগ। ইসরায়েলের সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি
হিজবুল্লাহর সম্ভাব্য প্রতিক্রিয়ার জন্য ইসরায়েল কি প্রস্তুতি নিচ্ছে তা জানতে চাইলে বলেন, আপনি এইমাত্র যা বলেছেন আমি তার প্রতিক্রিয়া জানাবো না, আমরা হামাসের বিরুদ্ধে লড়াইয়ের দিকে মনোনিবেশন করছি। হোয়াইট হাউসের মুখপাত্র জন কির্বি নাসরুল্লাহর বক্তৃতা সম্পর্কে জানতে চাইলে সাংবাদিকদের বলেন, হামাসের সাহায্য ও সহায়তার জন্য হিজবুল্লাহকে আমরা কখনো ঝাঁপিয়ে পড়তে দেখিনি। আরেক মার্কিন কর্মকর্তার নাম প্রকাশ না করা শর্তে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বলেন, হিজবুল্লাহ বা ইসরায়েল কেউই যুদ্ধ চায় না। তিনি বলেন, আমরা যা কিছু বলতে পারি তা থেকে হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে যুদ্ধে যাওয়ার কোনো ইচ্ছা নেই। তিনি আরো বলেন, মার্কিন কূটনৈতিক দূত অ্যামোস হোস্টেইন ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা প্রশমিত করার জন্য ইসরায়েল সফর করবেন। লেবাননে 120 জনের বেশি হিজবুল্লাহ এবং 2 ডজনের মতো বেসামরিক মানুষ নিহত হয়েছে, পাশাপাশি ইসরায়েলে অন্তত 9 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। নাসরুল্লাহ বলেছেন, ইসরায়েল লেবাননের বিরুদ্ধে পূর্ণ যুদ্ধ শুরু করলে হিজবুল্লাহ লড়াইয়ের কোনো নিয়ম থাকবে না। আরুরি মৃত্যুর পর ইসরায়েলের শীর্ষ ইসলামী শত্রুদের মোস্ট ওয়ান্টেড তালিকা থেকে একটি বড় নাম মুছে গিয়েছে। এদিকে সুয়েজ খালে কমেছে 1/3 জাহাজ চলাচল। লোহিত সাগরে একের পর এক বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। গোষ্ঠীটির এই হামলায় নৌপথটিতে জাহাজ চলাচলে ধস নেমেছে। এর ফলে গত বছরের তুলনায় এই বছর সুয়েজ খালে বাণিজ্যিক জাহাজ চলাচল 1/3 কমেছে। বৃহস্পতিবার আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। লোহিত সাগরে হুতিদের হামলা ব্যাপক ভীতি ছড়িয়েছে। এর ফলে এই নৌপথ এড়িয়ে চলেছে বিভিন্ন জাহাজ কোম্পানি। এই নৌপথে লোহিত সাগর ও ভূমধ্য সাগরকে যুক্ত করেছে সুয়েজ খাল। গত বছরের তুলনায় এই বছর সুয়েজ খালে বাণিজ্যিক জাহাজ চলাচল 1/3 কমেছে। প্রতিবেদন টিতে বলা হয়েছে, বিভিন্ন জাহাজ কোম্পানি হামলার ভয়ে তারা পথ পরিবর্তন করেছে, এজন্য তারা সুয়েজ খাল এড়িয়ে আফ্রিকার কেপ অফ গুড হোপ ঘুরে চলাচল করছে, ফলে তাদের 3,500 কিলোমিটার অতিরিক্ত পথ পাড়ি দিতে হচ্ছে। এদিকে লোহিত সাগরে হুতিদের হামলা রুখে দিতে একটি জোট গঠন করেছে আমেরিকা। জোটটি জানিয়েছে, বিশ্ব বাণিজ্যের 15% ব্যস্ততম এই নৌপথের মাধ্যমে হয়ে থাকে, এই জন্য তারা অবিলম্বে জাহাজে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। ইন্টারন্যাশনাল চেম্বার অব শিপিং জানিয়েছে, কন্টেইনারবাহী জাহাজের 20% লোহিত সাগর এড়িয়ে চলছে, এর বদলে তারা আফ্রিকা ঘুরে নিজেদের গন্তব্যে পৌঁছাচ্ছে। এদিকে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহতের সংখ্যা বেড়ে 32। কিয়েভে 29 ডিসেম্বর স্মরণকালের সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছিল রাশিয়া। কর্তৃপক্ষ জানিয়েছিল, ওই হামলায় বৃহস্পতিবার নিহতের সংখ্যা বেড়ে 32 জনে দাঁড়িয়েছিল। যুদ্ধ শুরুর পর থেকে এটি ছিল ইউক্রেনের রাজধানীতে সবচেয়ে মারাত্মক হামলা। রাশিয়া সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেনের বিরুদ্ধে বিমান হামলা জোরদার করেছে। কিয়েভের দাবি, শক্তিশালী আক্রমণ প্রতিরোধের জন্য তার কাছে যথেষ্ট অস্ত্রশস্ত্র রয়েছে, তবে শীঘ্রই আরও সহায়তা প্রয়োজন হবে। কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান সের্গি পপকো বলেছে, শত্রুর ক্ষেপণাস্ত্র হামলার ফলে মৃতের সংখ্যা 32 জন হয়েছে, আহত হয়েছে আরও 30 জন। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত 32 জনের সবাই একটি গুদামে ছিল। রাশিয়া বলছে, তারা শুধু সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো শনিবার বলেছিলেন, 29 ডিসেম্বরে হামলা ছিল বেসামরিক হতাহতের দিক থেকে সবচেয়ে বড়। বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া সেদিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে ইউক্রেনের উপর 158টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। হামলায় কমপক্ষে 55 জন নিহত এবং 170 জন আহত হয়েছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।